করছি আমাদের বিশিষ্ট অতিথিরা প্রত্যেকেই রয়েছেন। এবার তাহলে আমরা শুরু করছি আমাদের সেই অনুষ্ঠান, আমাদের প্রথম ক্যাটাগরি এক্সেলেন্স ইন একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড এডুকেশনাল ইনোভেশন। কার কাছে যাচ্ছে এই সম্মান, আসুন দেখে নিই। কলকাতার অন্যতম জনপ্রিয় গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুল যাদবপুর বিদ্যাপীঠ 1957 সাল থেকে সুশিক্ষার এক অন্যতম নাম হয়ে উঠেছে। এই স্কুল পড়ুয়াদের অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট বা সার্বিক উন্নয়নের দিকে থাকে বিশেষ নজর। সুশিক্ষার পাশাপাশি সুচিন্তন যে জরুরি তা যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষকরা সূক্ষ্মভাবে স্থাপন করে পড়ুয়াদের মধ্যে। তাই তো এই স্কুলের প্রাক্তনীরা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সামাজিক স্তরেও প্রকৃত মানুষ হিসেবে পরিচিত। একটি জনপ্রিয় বলিউড সিনেমার সংলাপ বলে, পড়াতে তো সবাই জানে, তবে ভালোভাবে কিভাবে পড়াতে হয় সেই পড়া কজন জানে? যাদবপুর বিদ্যাপীঠ জানে সেই পড়া। পঠন পাঠনে নতুনত্ব এবং শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা এনে পড়ুয়াদের মনে জায়গা করে নিয়েছে। যাদবপুর বিদ্যাপীঠকে সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা। যাদবপুর বিদ্যাপীঠ, একবার জোরে হাততালি হয়ে যায় যাদবপুর বিদ্যাপীঠের জন্য। ক্যাটাগরি এক্সেলেন্স ইন একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড এডুকেশনাল ইনোভেশন। আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো মিস্টার পার্থপ্রতিম বৈদ্য, হেডমাস্টার, এবং মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো অমিত কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট টিচার। যাদবপুর বিদ্যাপীঠ এক্সেলেন্স ইন একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড এডুকেশনাল ইনোভেশন। মিস্টার পার্থপ্রতিম বৈদ্য এবং মিস্টার অমিত কুমার ঘোষ মঞ্চে উপস্থিত রয়েছেন, এবং মঞ্চে উপস্থিত সকল অতিথিদের বলবো তাদের হাতে সম্মান তুলে দেওয়ার জন্য। একবার জোরে হাততালি হয়ে যাক যাদবপুর বিদ্যাপীঠের জন্য। নিউজ 18 বাংলা এডুকেশন এমিনেন্স 2023 ইন অ্যাসোসিয়েটেড উইথ রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইনার সিটি। একবার জোরে হাততালি হয়ে যাক। আবির রয়েছে, ঈশা রয়েছে, মিস্টার রাজেশ সরিন রয়েছেন, শ্রীজাত রয়েছেন, প্রত্যেকেই আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠকে অনেক ধন্যবাদ, তাদের আগামীর পথ আরো সুদৃঢ় হোক, প্রত্যেকেই অনেক ধন্যবাদ। আমি মিস্টার পার্থপ্রতিম বৈদ্য এবং অমিত কুমার ঘোষকে বলবো মঞ্চের সামনে তাদের আসন গ্রহণ করবার জন্য। তবে জোরে হাততালি হয়ে যাক যাদবপুর বিদ্যাপীঠ ক্যাটাগরি এক্সেলেন্স ইন একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড এডুকেশনাল ইনোভেশন। সকলকে ধন্যবাদ। আমি অতিথিদের বলবো তাদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। এবার আমাদের যে পরের ক্যাটাগরি সেদিকে আমরা নজর রাখবো। আমাদের পরের ক্যাটাগরি প্রিমিয়ার ইউনিভার্সিটি।